সরি, তাহলে আপনি আপনার ছেলেকে এই স্কুলে ভর্তি করতে পারবেন না, কারণ আমরা ফার্মারদের ছেলেদের এলাও করি না। সো গেট আউট, বেরিয়ে যাও। মা, এত বললে আমি কি করে যাব? যতই কষ্ট হোক, জীবনে উন্নতি করতে গেলে স্কুলে যেতেই হবে বাপ। বড় হয়ে চাকরি করবি যে। আমি রায়পুর থেকে এসেছি, আমার বিয়ে 95% নাম্বার আছে। তোমার ফাইল, চাকরিটা আমি দিতে পারছি না। স্যার, আমি ভালো স্টুডেন্ট, আমাকে চাকরিটা দেন স্যার। আমার আর চাকরি হবে না, আমাকে 200 টাকা দাও, আমি চপ ঝালমুড়ি ব্যবসা শুরু করি। শুনো, আমাদের এই গরিবের জীবন শেষ করতে হইলে ছেলেকে ভালো করে স্কুলে পড়াতে হবে, না হলে আমরা যেমন পরের মুনিষ খাটছি, আমার ছেলেও সেই বড় হয়ে পরের মুনিষ খাটবে। তাহলে ভালো স্কুলে পড়াও। আমার যে অবস্থা, টাকা পয়সা কোথায় পাবো? আবার যে সরকারি স্কুলে ভর্তি করব, শুধু খিচুড়ি খাবে আর বাড়ি চলে আসবে, কি যে করি। একটা ভালো ইংলিশ মিডিয়ামে ভর্তি করি। তুমি যে ইংলিশ মিডিয়ামে ভর্তি করব বলছো, ওদের যা নিয়ম, ব্যাগ, বুট, স্কুল ড্রেস, বই খাতা, তুমি যাই কিনবে ওদের স্কুল থেকে কিনতে হবে, তাও আবার ডাবল দাম দিয়ে। ও তো আমাদের সাধ্যের বাইরে। শুনো, অত চিন্তা করলে হবে না, একটাই ছেলে, যাই স্কুলে ভর্তি করে দিয়ে আসি, না হয় একটু কষ্ট করে পড়াবো, তার কি আছে, না হয় একবেলা খাবো না। ঠিক আছে, যাবা যখন বলছো তাহলে যাও। রওশান চল, তোকে স্কুলে ভর্তি করে দিয়ে আসি গে। ঠিক আছে চলো। হ্যাঁ বলুন। আমার ছেলেকে স্কুলে ভর্তি করব। আপনি কি করেন? আমি মাঠের কাজ কাম করি। সরি, তাহলে আপনি আপনার ছেলেকে এই স্কুলে ভর্তি করতে পারবেন না, কারণ আমরা ফার্মারদের ছেলেদের এলাও করি না। আমাদের স্কুলে বাচ্চা ভর্তি করতে হলে বাচ্চার গার্জেনকে সরকারি চাকরি করতে হবে। ম্যাডাম, আমি যেভাবেই হোক আপনার স্কুলের ফিজ আমি দিয়ে দেব। টাকাটা কোনো ব্যাপার না, আমাদের স্কুলের একটা রেপুটেশন আছে, আপনার ছেলেকে ভর্তি নিলে আমাদের রেপুটেশনটাই নষ্ট হয়ে যাবে। সো গেট আউট, বেরিয়ে যাও। কি হলো গো, মন খারাপ করে ঘুরে আসছো যে? ওই স্কুলে ভর্তি লিবে না, যারা সরকারি চাকরি করে তাদেরকেই ভর্তি লিবে ওই স্কুলে। ঠিক আছে, তোমাকে কোনো চিন্তা করতে হবে না, কাল আমি যাব ভর্তি করতে। বলুন কি ব্যাপার, আমার ছেলেকে ভর্তি করব। কি করেন আপনি? আমি ব্যাংকিং সেক্টরে আছি। আরে ম্যাডাম, বসুন বসুন বসুন। এই রিয়াজ, ম্যাডামের জন্য একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আয় তো। এই নেন ম্যাডাম। কাল আব্বার সঙ্গে আইলাম, ভর্তি হবে না বলি তাই দিল, আর মা এসে যাই বলছে ব্যাংকে চাকরি করি, অমনি কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে আইলো। হাই রে দুনিয়া। ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি আসছি। ঠিক আছে ম্যাডাম, তাহলে কাল থেকে আপনার বাচ্চাকে স্কুলে পাঠিয়ে দেবেন। মা, এত বইলে আমি কি করে যাব? এত বইলে আমি যেতে পারবো না। যতই কষ্ট হোক, জীবনে উন্নতি করতে গেলে স্কুলে যেতেই হবে বাপ। বড় হয়ে চাকরি করবি যে। শোনো, এটাকে কোনো সময় স্কুল ভাববে না, এটা হচ্ছে আমাদের ব্যবসার জায়গা, আমরা এখানে সবাই ব্যবসা করতে এসেছি। আর শোনো, ছাত্ররা আমাদের কাছে ছাত্র না, ছাত্ররা হচ্ছে কাস্টমার। ঠিক আছে ম্যাডাম। যাও, বাচ্চাদের পরীক্ষার ব্যবস্থা করো, আর যাদের যাদের ফিস বাকি আছে তাদেরকে বলে দাও, পরীক্ষার আগের দিন পর্যন্ত ফিস জমা না দিতে পারলে পরীক্ষা বসতে পারবে না। ঠিক আছে ম্যাডাম। টাকা না দিলে পরীক্ষায় বসতে দিবে না। তুই কোনো চিন্তা করিস নি বাবু, তোর আব্বা আজকের মধ্যে টাকা দিয়ে আসবে, যা তুই ডেস্কটা খুলিলি।
দেখো এই গয়নাটা লিখি, তুমি বন্দুক দিয়ে আসো, কালকের মধ্যে টাকা না দিলে রওশনকে পরীক্ষায় বসতে দিবে না। বন্দুক না হয় দিব, কিন্তু ছাড়াবো কি করি? সে ছাড়ানোর চিন্তা পরে করা যাবে, আগে ছেলেটা পরীক্ষা তো দেখ। এই মাসে দেখলে কত সুন্দর প্রেমেন্ট হয়ে গেল, আবার সামনে মাসের পরীক্ষার আয়োজন করো। মাসের মাস এইভাবে পরীক্ষা নিতে হবে, না হলে ওরা টাকা দেবে না। বাচ্চারা যাই পারু, কোনো বাচ্চাকে কম নাম্বার দেবে না, সবাইকে ফুল নাম্বার দিয়ে দেবে, যাতে বাচ্চাদের বাবা মার মন ভালো থাকে। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম আসতে পারি? হ্যাঁ আসুন। ম্যাডাম আপনি আমাকে ডেকেছেন, আপনার ছেলে একদম পড়াশোনা করছে না। আরে পারে না বলেই তো আপনাদের কাছে পাঠিয়েছি শেখার জন্য। আরে এটা বললে তো হবে না, আমরা পড়াবো না, আমরা শুধু পরীক্ষা নেব, এর জন্য আপনাদেরকে টিউশন দিতে হবে। প্রাইভেট দেব, আর আপনারা এখানে কি করবেন তাহলে? ঠিক আছে ম্যাডাম, প্রাইভেট দিতে হবে তাহলে। এমন স্কুলে ছেলেকে ভর্তি করলাম, মাসের মাস পয়সা দিতে হচ্ছে, আবার ছেলের সাথে সাথে আমাকে পড়াশোনা করতে হচ্ছে, যদি কম নাম্বার পেয়েছে তো আবার আমাকে কথা শুনতে হচ্ছে, আমি যদি সব করবো তাহলে স্কুলে দেওয়ার কি মানে? এখন কি যে হবে আল্লাহই জানে। রাশিদ, শুনলাম তোমার ছেলেকে নাকি তুমি দামি স্কুলে ভর্তি করেছো। হ্যাঁ, কষ্ট মষ্ট করে একটু পড়াবো। যাক, ভালো স্কুলে পড়াচ্ছ ভালো, কিন্তু ছেলে কি কম্পিউটার শেখাচ্ছ তো? না, কম্পিউটার তো শিখাচ্ছিনি। ছিচ্ছি, ছেলে কি এত ভালো স্কুলে পড়াচ্ছ আর কম্পিউটার না শেখালে হয়? এখন কম্পিউটারই তো সব। তাই তাহলে তোমার ছেলেকে কম্পিউটার শিখাইতে হবে, কিন্তু কম্পিউটার আবার কোথায় শিখাইতে দেবো? আমারই কম্পিউটার সেন্টার আছে, ইয়ং কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, 6 মাসের মধ্যে ডিপ্লোমা সার্টিফিকেট করে দেবো, তোমার ছেলে হনহন করে চাকরি পেয়ে যাবে। ঠিক আছে ভাই, তাহলে টাকা ছেলিলি, তোমার কম্পিউটার সেন্টার কাল চলে যাবো। এই দেখো এটার নাম সুইচ, জুড়ে দিলাম কম্পিউটার অন হয়ে গেল। অন হচ্ছে স্যার? একটু টাইম লাগবে। এই দেখো অন হয়ে গেল। আর এটার নাম মাউন্স, একে তুমি ইঁদুর বলেও ডাকতে পারো, এই ইঁদুরের মতো দড়ি দড়ি বেড়ায়। আরে তুমি জানছো শিখে নিয়েছো, আমি জানছি তুমি শিখে নিয়েছো, কিন্তু কম্পিউটার তো জানতে পারছে না তুমি শিখে নিয়েছো, তাই এখন থেকে তোমাকে মাউস এইভাবেই চালাতে হবে। ঠিক আছে স্যার। যাও, তোমাকে কালকে সার্টিফিকেট দিয়ে দেবো, সাই সাই করে চাকরি পেয়ে যাবে। ঠিক আছে স্যার। Tell me about yourself. স্যার আমার নাম রওশন, আমি রায়পুর থেকে এসেছি, আমার বিয়ে 95% নাম্বার আছে, আমার চাকরিটা খুব দরকার স্যার। আমাদের এই প্রোডাক্টটা তুমি কিভাবে সেল করবে বলো? আমাকে তো এইসব কখনো শেখায়নি, আমাকে তো স্কুলে সব সময় স্কয়ার প্লাস বি স্কয়ার, কবে কত সালে যুদ্ধ হয়েছিল, বাংলায় কবিতা উপন্যাস গল্প সব কিছু শিখিয়েছে, আর কম্পিউটার ক্লাসে শুধুমাত্র মাউসটা এভাবে নড়ানো শিখিয়েছে, ব্যবসার ব্যাপারে তো কোনো কিছু শেখায়নি। কি হলো বলো স্যার? আমি তো ক্লাসে
ব্যবসা শিখাচ্ছি, আপনি এর মধ্যে থেকে ধরেন আমি সব পেয়ে যাব। ব্যবসার ব্যাপারে আমি কিছু পারব না। ঠিক আছে এই নাও তোমার ফাইল, চাকরিটা আমি দিতে পারছি না। স্যার আমি ভালো স্টুডেন্ট, আমাকে চাকরিটা দেন স্যার। বইয়ের পড়াতে আমাদের কোনো কাজ হবে না, তুমি প্রোডাক্টটা সেল করতে পারলে আমাদের কাজ হতো। তোর এই কথাটা বলতে লজ্জা করছে না? তুই এতদূর পড়াশোনা করি, শেষে তুই চপ ঝালমুড়ির দোকান করবি? হ্যাঁ আমি চপ ঝালমুড়িরই দোকান করব, তুমি আমাকে কিছু টাকা দাও। বন্ধুরা পড়াশোনা করে কি আপনাদের হালো কি আমার মতো? আমাদের শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে আপনাদের কি মতামত?